আমরা কম বেশি অনেকেই ফেসবুক মেসেঞ্জারের সাথে পরিচিত, কারণ এটি আমরা অনেকেই ব্যবহার করে থাকি। এই হলো সেই ফেসবুক মেসেঞ্জার যেটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করে থাকি। এই ফেসবুক মেসেঞ্জারটিতে এমনও কোনো অপশন দেওয়া হয়নি যেটির মাধ্যমে আপনি থিম পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি নাইট মোড দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমরা সাধারণত ফেসবুক মেসেঞ্জার অনেক রাত পর্যন্তই বন্ধুবান্ধবের সাথে চ্যাট করার জন্য ব্যবহার করি। সেই ক্ষেত্রে আপনি যদি 2-3 ঘন্টা ধরে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করেন, সেই ক্ষেত্রে আপনার চোখের উপরে কিন্তু একটা এফেক্ট পড়বে, কারণ বুঝতেই পারছেন যে এটা খুবই বিরক্তিকর। আমি নিজে পর্যন্ত এটা ব্যবহার করতে পারি না 3-4 ঘন্টা, আমার মাথা বিষ হয়ে যায়, ইভেন চোখ ব্যথা করে। তো আপনারা জানেন যে অ্যানাদার বিভিন্ন অ্যাপ্লিকেশনে কিন্তু নাইট মোড দেওয়া থাকে, অর্থাৎ আপনি যদি রাত্রে ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে চোখের উপরে যাতে এফেক্ট না পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু নাইট মোড দেওয়া, কিন্তু মেসেঞ্জারে কিন্তু এই অপশনটি নেই। তো আজকের আমি আপনাদেরকে এমন একটি মডিফাইড মেসেঞ্জারের সাথে পরিচয় করিয়ে দেবো যেটা ফেসবুক মেসেঞ্জারই, কিন্তু এইটাকে মডিফাই করে জাস্ট ওটার থেকে একটু মানে উপযোগী করা হয়েছে। এতদিন তো এই মেসেঞ্জারটি ব্যবহার করলেন, এখন এই মেসেঞ্জারটি ব্যবহার করে দেখুন, আশা করি অনেক কমফোর্টেবল ফিল করবেন। এই দুটো মেসেঞ্জার একই, শুধু এই মেসেঞ্জারটিতে একটু থিম পরিবর্তন। তো একই জিনিস আর কতদিন ভালো লাগে, আশা করি এটি ব্যবহার করার পরে আপনাদের অনেক কমফোর্টেবল ফিল হবে। দেখুন একই, এই দুটো মেসেঞ্জারের ভিতরে বেসিক পার্থক্য হলো এটাই যে ওটার থিম সাদা, এটার থিম কালো, এবং এটা আপনি আরেকটু কমফোর্টেবল ফিল করবেন। ইভেন রাত্রে আপনি ব্যবহার করে অনেক মজা পাবেন, সেই ক্ষেত্রে চোখে কোনো এফেক্ট পড়বে না। তো দেখুন একই, এবং আপনি এছাড়া বেসিক কিছু কাস্টমাইজ এখান থেকে করতে পারেন। আশা করি মেসেঞ্জারটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের যদি এই মেসেঞ্জারটি কারো পছন্দ হয়ে থাকে যে না ওই মেসেঞ্জারটার থেকে এই মেসেঞ্জারটা ব্যবহার করে আমি কমফোর্টেবল ফিল করব, তো সেই ক্ষেত্রে এটি আপনি প্লে স্টোরে পাবেন না, এটা আপনাকে ম্যানুয়াল একটা সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিতে পারবো না, কারণ এটা ইউটিউবের রুলসের বাইরে, যেহেতু এটি প্লে স্টোরে নেই, অতএব বুঝতেই পারছেন। তো ভিউয়ার্স, তো এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক পাওয়ার জন্য আপনাদের একটু সিম্পল কাজ করতে হবে, সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনে চলে যান। ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পরে জাস্ট নিচে দেখবেন আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া, সেই যে ফর এনি হেল্প facebook.com/group/dbfoundation.bd, এখানে গিয়ে পোস্ট করতে পারেন, অথবা সরাসরি ফেসবুকে গিয়ে সার্চ বক্সে লিখবেন দ্য ট্যাগ সাপোর্ট, লিখলেই আমাদের গ্রুপটি চলে আসবে প্রযুক্তির সহায়তায়। এখানে আমরা আমাদের যারা ভিউয়ার আছে, অর্থাৎ যারা সাবস্ক্রাইবার আছে, তাদেরকে আমরা বেসিক অনেক হেল্প করে থাকি। এই যে দেখুন, আমরা কিন্তু বেসিক্যালি তাদের বিভিন্নভাবে হেল্প করে থাকি। তো আপনারা এই গ্রুপে জয়েন হয়ে আপনারা যে কোনো প্রবলেম পোস্ট করতে পারেন, সেই ক্ষেত্রে এখানে অনেক দক্ষ অ্যাডমিন আছে, তারা আপনাদেরকে রিপ্লাই দিবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।